আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ, আপনাদের 23 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, পরীক্ষাটি কি হবে নাকি রুটিনটি পরিবর্তন হবে? এই প্রশ্নটি যেন আপনাদের সবার মনে ঘুরপাক খাচ্ছে। এর মূল কারণটা কি? এর মূল কারণটা কিন্তু হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা নিয়ে যে একটি কনফিউজ তৈরি হয়েছে। অনেকেই বলছে এটি 23 মে ছুটি রয়েছে, আবার অনেকেই বলছে এটার জন্য ছুটি রয়েছে 22শে মে। তাহলে আসলেও এই বৌদ্ধ পূর্ণিমার ছুটি কবে, 22 তারিখ নাকি 23 তারিখ? যদি 23 তারিখে হয় তাহলে আমাদের 23 তারিখের পরীক্ষা কি অনুষ্ঠিত হবে? এই প্রশ্নটি যেন সবার মনে ঘুরপাক খাচ্ছে। তো আমরা এই বিষয়টা নিয়েই দেখুন আপনাদের সামনে হাজির হয়েছি। অলরেডি এই বিষয়টা নিয়ে আপনাদের কনফিউজড হওয়ার কোনোই কারণ নাই, কেননা জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এই বিষয়ে অলরেডি নোটিশ প্রকাশ করে দিয়েছে, তারা কিন্তু ছুটি ঘোষণা করে দিয়েছে। যদিও এই বিষয়টা নিয়ে অর্থাৎ অনেক প্রতিষ্ঠান, কেউ কোনো কোনো প্রতিষ্ঠান 22 তারিখে ছুটি দিয়েছে, কোনো কোনো প্রতিষ্ঠান 23 তারিখে ছুটি দিয়েছে, তবে হ্যাঁ, এটি কিন্তু মূলত 22 তারিখে ছুটি ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে বৈশাখী পূর্ণিমার যে ছুটি উপলক্ষে আগামী 22 মে 2024 তারিখ বুধবার বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ সংক্রান্ত একটি নোটিশ তারা কিন্তু অলরেডি প্রকাশ করে দিয়েছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই বৌদ্ধ পূর্ণিমার ছুটিতে কিন্তু কার্যকর হবে 22 মে। তাহলে এ থেকেই বোঝা যাচ্ছে যে আপনাদের 23 তারিখের পরীক্ষাটা কিন্তু যথাসময়ে অনুষ্ঠিত হবে, তাই এই বিষয় নিয়ে কনফিউজড হওয়ার কোনোই কারণ নাই। আশা করি বিষয়টি বুঝাইতে পারছি। পরীক্ষার যে কোনো নোটিশ আসা মাত্রই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।